আসসালামু আলাইকুম, আমি সাইদ জাফরিদ আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি লিঙ্ককে শর্ট করবেন। আমরা অনেক সময় দেখি না, যে ধরেন এই ভিডিওটা ডিসক্রিপশানে দেখেন টোটাল 8টা ভিডিও, কিন্তু প্রত্যেকটা ভিডিও লিঙ্কগুলো দেখেন ছোট ছোট, ঠিক আছে, বিটলি ছোট ছোট, ঠিক আছে, লিঙ্কগুলো কিন্তু অনেক বড় বড়, কিন্তু এগুলাকে কি আপনি ছোট করতে পারবেন? ছোট করার জন্য একটা ওয়েবসাইট আছে, bitly.com। bitly.com এ যাবেন। bitly.com এ যাওয়ার পরে এখানে আপনার বেশ কিছু অপশান আসবে, ঠিক আছে। আপনার ধরেন যে লিঙ্কটা দরকার সেই লিঙ্কটা ইয়ে করবেন। ধরেন আমি ফেসবুক আইডির লিঙ্কটাই ধরেন ইয়ে করলাম, কন্ট্রোল সিতে কপি করলাম। কপি করে এই যে আপনার এখানে শর্ট অ্যান্ড ইউর লিঙ্ক, এখানে ক্লিক দিয়ে পেস্ট করবো। পেস্ট করে এই যে শর্ট অ্যান্ডে ক্লিক করবো, এরপর কপিতে ক্লিক করবো। লিঙ্কটা আমার অলরেডি কি শর্ট হয়ে গেছে। আমি যদি এখন কন্ট্রোল বিতে পেস্ট করি, দেখেন লিঙ্কটা আমার শর্ট হয়ে গেছে। এই যে দেখেন এই পেজে আমার যা ছিল ঠিক সেম একই পেজ, ঠিক আছে। এরকম আমি আমি যে কোনো একটা লিঙ্ককে শর্ট করতে পারি। ধরেন আমার এই যে এই লিঙ্কটা কিন্তু অনেক বড়, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি নতুন আরেকটা ট্যাবে ধরেন bitly.com লিখলাম। অনেক সময় আপনার আসতে পারে যে ক্রিয়েট, ঠিক আছে, তাহলে ক্রিয়েটেও ক্লিক করতে পারেন। এই যে এখানে এরকম আসে, আমি কন্ট্রোল ভিতে পেস্ট করলাম শর্ট অ্যান্ড, এই যে কপি, দেখেন অনেক বড় লিঙ্কটা কত সহজে আমি শর্ট করে ফেলছি। কপিতে ক্লিক করলে আমাকে এই লিঙ্কটা কপি করে ফেলছি, দেখেন অত বড় লিঙ্কটা শর্টে আছে। শর্ট করে আমি ইজিতেই কিন্তু যে কোনো এক জায়গায় রাখতে পারি, ঠিক আছে। এরকমভাবে আমরা যে কোনো লিঙ্ককে শর্ট করতে পারি, এটা খুবই দরকারি। bitly.com থেকে আমরা এইভাবে লিঙ্ক শর্ট করতে পারি, ঠিক আছে। ধরেন আমি ক্লিক দিলাম bitly.com। bitly.com এ যাওয়ার পর আপনার যে লিঙ্কটা বড় লিঙ্কটা আছে, লিঙ্কটি কী করবেন, এই যে শর্ট অ্যান্ড ইউ লিঙ্ক, এখানে গিয়ে পেস্ট করবেন। পেস্ট করে এই যে শর্ট অ্যান্ডে ক্লিক করার পরে যে লিঙ্কটা হবে এটার আপনারা কপি করে যেখানে ইচ্ছে এখানে ব্যবহার করতে পারেন। যে এরকম আর কি যে কোনো লিঙ্ককে আপনি শর্ট করতে পারেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।